হ্যালো গাইজ, গুড মর্নিং। তোমরা সকলে কেমন আছো? আমরা সকলে ভালোই আছি, আশা করি তোমরাও সকলে ভালোই আছো। দেখো, গুড্ডুকে এখন ঘুমের থেকে উঠাচ্ছি, এখন বাজে সকাল 6:30। দেখো গুড্ডু, স্কুল যাবে না? ওকে উঠিয়ে তারপর রুটি বানাবো, ওর জন্য রুটি আলু ভাজি। রুটি আলু ভাজি খেয়েও যাবে, নিয়েও যাবে। এত সকাল সকাল তো খেতে পারে না, আধা রুটি খাবে, আধা রুটি নিয়ে যাবে। এত সকালে উঠতেও চায় না। দেখো, আরাম করে একটু সকালবেলা একটু ঘুমটা ভালোই হয়। তাই দেখো, টিফিনে ভরে দিলাম আলু ভাজি, আধাটা রুটি ছিঁড়ে ছিঁড়ে দিলাম, কারণ স্কুলে ছিঁড়ে খেতে অসুবিধা হয়, আর ওর ওকেও খাইয়ে দিলাম। দেখো, স্কুলে দিয়ে আসলাম, এখন আমরা একটু চা, একটা একটা রুটি আর লাল চা খাবো, আর একটু জল নিলাম, জল খেয়ে নিই। দেখো, স্কুলে ছুটি হওয়ার টাইমে স্কুলে যাওয়ার আগে মিউনিসিপ্যালিটি অফিসে গেলাম, 10টার সময় বেরিয়ে গেলাম। মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে কতক্ষণ বসে রইলাম। দেখো, বিশ্বকর্মা পূজার পরের দিন গিয়েছি। এই যে দেখো, এখানে বিশ্বকর্মা পূজাও হয়েছে, তো একটু ভিডিও করলাম। একটু আগে গিয়েছি, তো কাজ হয়নি। গুড্ডুকে তো 10:30 ছুটি দিয়ে দেয়, তারপর ওকে স্কুল থেকে নিয়ে তারপর আবার গেলাম যে আমার বিধবা পেনশন আর অরুণোদয় কিছু খবর আছে নাকি। এখনও এগুলো আমি সরকারের থেকে কিছুই পাইনি, তাই একটু কদিন পর পর আমার খবর নিতে যেতে হয়। সরকারের পয়সা পেতে হলে অনেক দৌড়াদৌড়ি করতে হয়, কিন্তু আমার তো এখন 2 বছর হবেই, তো আমি এখনও কিছুই সুবিধা পেলাম না। দেখো, রাতে বিছানা করা হয়ে গেল, এই যে গুড্ডু ঘুমাবে।